গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে ইভিনিং না, আমরা সকালেই ব্লগটা স্টার্ট করেছি, আর সকালে ব্লগটা স্টার্ট করেছি ঠিকই, বাট ব্লগের সামনে আমার আসা সেভাবে হয়নি। সকাল 10টায় গিয়েছি হচ্ছে মুকুন্দপুর শঙ্কর নেত্রালয়, আর বাড়ি এলাম তখন বাজে 5টা। আসলে সমস্ত কমপ্লিট হতে আমাদের লেগেছে 10টা থেকে 4টা পর্যন্ত। বাবার আই চেকআপে গিয়েছিলাম লাস্টবার যখন আই চেকআপ করিয়েছিলাম, তো সেভাবে কিছু ইম্প্রুভ হয়নি, আর সেজন্য আগে আমাদের আবার আই চেকআপে যেতে হলো। তো এবার শঙ্কর নেত্রালয়ে গেছিলাম, আগেও শঙ্কর নেত্রালয়ে গিয়েছি, সেটা আমরা চেন্নাইয়ে গেছিলাম, বাট এই কলকাতায় যাইনি, কলকাতায় এই ফার্স্ট টাইমই গেলাম শঙ্কর নেত্রালয়ে। তো এবারও সেরকম কিছু ইম্প্রুভ মনে হয় না হবে, কারণ ডক্টর সেরকমই বললেন। তো এটাই হচ্ছে ব্যাপার, আর সমস্ত কিছু কমপ্লিট হতে আমাদের 10টা থেকে 4টে এতটা টাইম লেগে গেল। তো সেরকমভাবে আমরা কেউ কিছুই খাইনি, আমার সাথে বাবা তো ছিলই, আর জায়গাগুলো গেছিলো। তো আর ওখানে তো একজনই অ্যালাউড, পেশেন্টের সাথে একজনই অ্যালাউড, আর আমি ভেতরে ছিলাম আর জায়গাগুলো বাইরে ছিল। তো সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি সারাদিন, কখন ডাকবে তো তখন কোথায় থাকবো, সেজন্য কোথাও যাইও নি, কিছু খাওয়াও হয়নি। আর এই জাস্ট বাড়ি এলাম, আর বাড়ি এসে এই স্নান করলাম, এখন বাজে 6টা, এখন বাজে 6টা, আর এই যে স্নান করলাম, আর এবার হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ তো না, আমাদের লাঞ্চের খাবারটাই এখন খাবো, তারপরে আমাদের প্ল্যানও ছিল যে কোথাও ঘুরতে যাওয়ার, তো সেরকমই প্ল্যান। এবার প্ল্যান যখন ছিল তখন না নিয়ে গেলে তো সবারই রাগ হবে, এই দেখো সবার রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর উপরে এলাম একটু, আর নিচে অনেক আওয়াজ টাওয়াজ হচ্ছে কথার, উপরে এলাম, আমার পেছন পেছন এরাও এসেছে, এরকম এরা সব রেডি হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত রেডি হতে পারিনি, মানে আমি তো জাস্ট স্নান করে উঠলাম। তো এবার কিছু একটু খাবো, তারপরে দেখি যাবো আমরা হচ্ছে রাঙ্গুলি, যেটুকু হয় একটু ঘুরে নেব। তো চলো এখান থেকেই, মানে আমি বলতে গেলে এখান থেকেই ব্লগসটা স্টার্ট করছি, তারপরে তোমরা দেখতে থাকো। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে রেডি হই যাওয়ার জন্য। আর সিচুয়েশনটা এমনই ছিল না যে ভাবলাম যে বেরিয়ে তারপরে ক্যামেরার সামনে আসবো, কিন্তু সেটা হয়নি, কারণ হচ্ছে বেরোনোর সাথে সাথে ওলা চলে এসেছে, আর সেরকম টাইমও পাইনি, আর ওলাতে উঠে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, আমি পুরো রাস্তাটাই চোখ বন্ধ করে এসেছি, তো সেজন্য সেরকম কিছু করা হয়নি। এখন দেখি কী করা যায়, চলো যাই নিচে। এখন বেরিয়ে গেছি, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি, আমাকে কেউ টাইম দিচ্ছে না রেডি হওয়ার, আমার এখনো মাস্ক পরা হয়নি, পরবো, জাস্ট বেরোলাম। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো বডিটা বেরিয়ে গেল, ওদের ওলা চলে এসেছে, আর আমাদের ওলা বুক হয়েছে, আর একটা কমেন্ট দেখাচ্ছে, আর 3 মিনিট দেখাচ্ছে, পৌঁছে গেছি, এখন তাড়াতাড়ি করে যাচ্ছি যেহেতু বন্ধ না হয়ে যায়। আর কতক্ষণ থাকতে পারবো, 1 ঘন্টা হবে হয়তো, হ্যালো। তোমরা আমাদের আগে চলে এসেছো, এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। সকলের যার যা পছন্দ সব কিনছে, আর সানা রঙ্গলিতে আসতে খুব ভালোবাসে, বুঝেছো না, খুব ভালোবাসে রঙ্গলি আসতে। আমি সানাকে বলছি, সানা আজকে রঙ্গলি যেতে হবে না, কারণ আজকে আমাদের একটু টায়ার্ড লাগতো, সারাদিন বাইরে বাইরে ছিলাম,
তোর মুখটা একদম কেমন ভার হয়ে গেল, কার মানে কেটে ফেলবে এরকম, তাই না? ঠিক আছে চল একটু ঘুরেই আসি, যেটুকু হয় সেটুকু ঘোরা যাক। এখন হাসি দেখো, মাস্ক তোলো। গুড গার্ল। ও কি পোজ পোজ দিয়ে ছবি তুলি দাও সান্তা ক্লজের সঙ্গে। কমপ্লিট আর এখন যাচ্ছি ফুড কোর্টে, খেতে তো হবে। আবার চলে এসেছে ফিশ ফিঙ্গার, নুডলস, চিকেন চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান। রিয়াকশন নাথিং, রিয়াকশন বাদ মে, শালা রিয়াকশন কিছু না। এই হয় আমাদের সাথে যে আসি আর 10টা বাজে সব বন্ধ করে দেয়। আর কেন জানি না যে ফুড কোর্টের ওয়াশরুমটা বন্ধ আছে, তাই আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি ওয়াশরুমে। তো সবই হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। এখন বলছে কেন মেইন গেট বন্ধ হয়ে গেছে? আমাদের হিরোইন শানা ঘুমাতে ঘুমাতে এলো গাড়িতে, গেছি এখন হাঁটছি আর ভীষণ ঠান্ডা লাগছে। এই যে বললাম গেলে না, আমাদের কি মজা হলো, তোমরা মজা করলে ওদের আমার ভালো, তোমাদের মজাতে আমার মজা না শানা। যাই হোক আজকে ব্লগটা এদিক ওদিক করে অন্যরকম ভাবে হলো, আর কালকে একটা নতুন প্ল্যান আছে, তোমরা নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি তোমাদের যে ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর কি করতে হবে শেয়ার আর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।